আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু নু মামা। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা চ্যালেঞ্জ ভিডিওতে। তো গাইজ, আজকের টাইটেল এবং থাম্বনেল দেখে তোমাদের হয়তো বা বোঝার বাকি নেই যে আজকে আমরা কোন গান নিয়ে চ্যালেঞ্জ ভিডিও বানাতে যাচ্ছি। আজকে আমরা চ্যালেঞ্জ ভিডিও করব সবার পরিচিত এবং ট্রেন্ডিংয়ে থাকা গান যার নাম হচ্ছে ভেক্টর এইটানিয়া। আর শুধুমাত্র সিঙ্গেল ভেক্টর নিয়ে চ্যালেঞ্জিং ভিডিও করতেছি না, আমরা ডাবল ভেক্টর নিয়ে করতেছি। আর ডাবল ভেক্টর মানে অনেকের কাছে বিরক্তকর, আর সেই বিরক্তিকর গানটা নিয়ে আজকে আমরা চ্যালেঞ্জিং ভিডিও করতে যাচ্ছি। শেষ পর্যন্ত দেখো তাহলে অনেক মজা পাবা আশা করা যাচ্ছে। আমার সাথে যে দাঁড়াই আছে, এর সাথে আমি টিম আপ করছিলাম, পুরো ম্যাচটা দেখো তাহলে অনেক কিছুই তোমাদের বুঝে আসবে যে আসলে পুরো ম্যাচ জুড়ে কী কী ঘটনাগুলো ঘটছে। তো আজইরা আর বকবক না করি সরাসরি মূল ভিডিওতে চলে যাব। আর যারা যারা নতুন এসেছো চ্যানেলে ঝটপট সাবস্ক্রাইব করে ফেলো। আজকের ভিডিও শুরু করা যাক, লেটস গেট স্টার্টেড। সো গাইজ, আমাদেরকে ল্যান্ড করার জন্য দেওয়া হলো পার্গাটরি ম্যাপ। আর পার্গাটরি ম্যাপ মানে অনেক কিছু, অনেক জোস একটা ম্যাপ। তো বলতে গেলে বারমুডা রিমাস্টার যে নতুন ম্যাপটা ওইটা দিলে আরও ভালো হইতো। যাই হোক, পার্গাটরি যেহেতু দিছে, সুতরাং আমরা ডিসাইড করলাম যে ব্রাজিলের মধ্যে ল্যান্ড করব। আর ব্রাজিলা মানে কিন্তু ইনিমির আড্ডাখানা, এখানে যথেষ্ট পরিমাণে লুট থাকে। সব মিলিয়ে ব্রাজিলা যে নামক যে স্থানটা, এটা অনেক জোস, আমার কাছে ভালো লাগে। তো ফালকো পেটার কারণে কিন্তু আমরা দ্রুতবেগে এগিয়ে যাচ্ছি। ইনিমি অনেকগুলো দেখা যাচ্ছে স্ক্যানারের মধ্যে, এবং আমরা কিন্তু আজকে ভেক্টর চ্যালেঞ্জ করব। সো ভেক্টর গানটা আগে আগে পেয়ে গেলে আমাদের জন্য চ্যালেঞ্জ ভিডিও করাটা অনেকটা ইজি হয়ে যাবে। সো আমরা এখন উপরের যে জানালা আছে ওই দিক দিয়ে ঢোকার ট্রাই করব। আর ফাইনালি আমরা ল্যান্ড করলাম একদম জানালার সামনেই। তো আরে, নামা মাত্র পেয়ে গেছি ডাবল ভেক্টর। আজকে আমাদের চ্যালেঞ্জিং ভিডিওটা জোস হইতে যাচ্ছে, বোঝাই যাইতেছে। আচ্ছা যাই হোক, আমাদের এখানে হালকা পাতলা লুট করতে হবে। এখানে এমন নিতে পারলাম না শুধুমাত্র ব্যাগের, ব্যাগ না থাকার কারণে। আচ্ছা যাই হোক, আমার একটা লেভেল ওয়ানের ভেস্ট পেয়ে গেলাম। আরে এমনগুলো নিতে পারতেছি না, ব্যাগ নাই, স্পেস নাই আমার কাছে। আরেকটা ইনিমি ঢুইকা পড়ছে, আরে একটা ইনিমি ঢুইকা পড়ছে ওটা। আরে শিট শিট ম্যান, মানে এত ফাস্ট কীভাবে গুলি ভরায় ডাবল ভেক্টর থেকে, আমি তো পুরো সারপ্রাইজড। এতদিন নর্মালি জাস্ট ক্লাস স্কোয়াড ম্যাচের মধ্যে ডাবল ভেক্টর দিয়ে খেলছিলাম, কিন্তু আসলে বুঝতে পারি নাই যে খতরনাক একটা গাড়ি এটা র্যাঙ্ক ম্যাচে হতে পারে। আর নিচের মধ্যে ফাইট চলতেছে, আমার যাইতে হবে এখন। টানটান উত্তেজনা চলতেছে নিচের মধ্যে, মারামারি চলতেছে একদম। আরে আরে ও শিট শিট, মানে ডাবল ভেক্টর মানে কোনো চান্স নাই, নো চান্স। ইনিমিকে ফায়ার করা শুরু করলে ইনিমি কোনো চান্সই পায় না যে ঘুরে একটা ফায়ার করবে, এটার কোনো সুযোগই নেই ডাবল ভেক্টরের মধ্যে। আর মাঝখানে যদি হেড লাগে যায় তাহলে তো কথাই নেই। তো ফাইনালি আমাদের দুইটা কিল কিন্তু হয়ে গেল ডাবল ভেক্টর দিয়ে, ডাবল ভেক্টর দিয়ে ডাবল কিল অলরেডি আমরা কইরা ফেলছি গাইজ। বাম্পাসে একটা ভেস্ট আপগ্রেড দেখা যাচ্ছে, কিন্তু এখন ভেস্ট আপগ্রেড দেওয়ার সময় না, কারণ আমি একটু আগে ইনিমির সাউন্ড পাইছিলাম। আরে ইনিমি এইদিক দিয়ে ঢুকে যেতে হইব, যাই হোক ওটা মানে বের হয়ে গেছে। আরে কি দাঁড়িয়ে আছে, আরে এইদিক দিয়ে বের হবে নাকি? আরে ফায়ারিং, আরে মরতাছে না, ফায়ার ফায়ার মরবে। আরে গুলওয়াল মাইরা দিছে, এইটা কোনো কথাই। আর ওইদিক দিয়ে ঘরের ভিতর দিয়ে ঢুকে একদম বাইর হইতে হবে, ওইদিক থেকে ফায়ার করলে মরে যাবে। আরে আবার গুলওয়ালের ওই পাশে চলে গেছে। আরে অ্যান্ড ফাইনালি কিল করে দিলাম, আরও একটা এনিমি মনে হয় আছে। এইটা থার্ড পার্টি হওয়ার ট্রাই করতেছিল। দিস ইজ ব্যাড, দিস ইজ সো ব্যাড, এটা ঠিক না। যাই হোক, আমার লুট করা কমপ্লিট। আরে দেখো ফায়ার করতেছে, ফায়ার করতেছে। রে ঘরের ভিতরে যাইতে হবে। ওয়েট ওয়েট ওয়েট, আমার হেলথের একদম 12টা বাজাই দিছে। আরেকটা ইনিমি ওইটারে বাবার আরেকটা অ্যাটাক করছে, কি একটা অবস্থা! মানে একটা ইনিমি আমারে আমারে দাবরানি দিছে, এবং আরেকটা ইনিমি আবার ওইটারে দাবরানি দিছে, কি একটা অবস্থা! যাবে এখানে দাঁড়াই থাকা ছাড়া আর উপায় নাই, ডাবল ভেক্টর নিয়ে প্রতিবন্ধীগুলোর মতো দাঁড়িয়ে আছে দেখো, কি একটা অবস্থা! আচ্ছা যাই হোক, আমার এখন উঠবোস করতে হবে। মাঝখান থেকে কেউ যদি আবার হেড দিয়ে দেয় তাইলে কিন্তু ঝামেলা, যার জন্য আমাকে অলওয়েজ প্রিপেয়ার থাকতে হবে। আর ইনিমিটা যদি এই পাশে যাত্রা শুরু করে তাহলে দুইটা মাইন্ড সেট করে দৌড় মারবো, এটা আমার প্ল্যান আছে। আর ইনিমিটা একদম গুলালের আড়ালে আছে, ওইটা ভয় পাইতেছে আসলে আসার জন্য, কারণ এইদিকে আমি থাকতে পারি আর ওইদিকে পিছন দিক থেকে আবার ওইটার। আরে ইনিমিটা পালাইতেছে, ওয়েট ওয়েট ওয়েট, আমি দেখতেছি। আচ্ছা আমি গুলওয়ালটা সেট করে নিলাম জাস্ট। আরে কতগুলো ইনিমি ম্যাপের মধ্যে, তিনটা একটা না ফাইট করতেছে ইয়ার, আমাকে সতর্ক থাকতে হবে, কি একটা অবস্থা চলতেছে পুরো ব্রাজিলের মধ্যে। একটু মাত্র যদি উল্টাপাল্টা হয়ে যায় তাইলে আমি ফুললি খতম। আচ্ছা যাই হোক, আমাকে বাইরে থাকা যাবে না, ঘরের ভিতরে ঢুকতে হবে। আর বেশিক্ষণ বাইরে থাকা মানে বিপদ, ব্রাজিলে যে কোনো মোমেন্টে যে দিক থেকে, মানে যে কোনো দিক থেকে আসে একটা ইনিমি অ্যাটাক করতে পারে। সো আমাকে ঘরের ভিতরে যাইতে হবে, এই ঘরটার ভিতরে ঢুকে একটু ইনিমির পজিশন জানার ট্রাই করা যাক। আরে ইনিমিটা মনে হয় কই গেল রে, ওইটা কোথায় গেল? আরে ইনিমি মামা তুমি কোথায়, আমি তো তোমারই খুঁজতেছি। উপরে দেখো ফায়ার করতেছে, উপরে ফায়ার করতেছে, ওই যে ইনিমি লাশ পুড়ে গেছে অলরেডি, এমপি ফোর্টি দিয়ে মারছে। আরে দেখা যাইতেছে না, কোনো কিছু দেখা যাইতেছে না। আচ্ছা যাই হোক, আমি এখান থেকে জাস্ট কভারে থাকা ট্রাই করি। আচ্ছা একটু উপরের দিকে যাওয়া ট্রাই করা যাক, আসলে 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 ভয় লাগতেছে যদি আবার হেড মাইরা দেয়। আচ্ছা যাই হোক, উপরে ইনিমিটা কই? ওই ঘরে মনে হয় আছে। ও ও রে, ইনিমির মতো দেখা যাইতেছে, ওই ঘরে মনে হয় আছে। যাই হোক, আমাকে এখান থেকে বের হয়ে যাইতে হবে। আচ্ছা গুলওয়ালগুলো আগে আর সামনে আয় না নেই, কারণ যে কোনো মোমেন্টে গুলওয়াল লাগবে, কাজে লাগবে। আচ্ছা ইনিমি কই? নিচে নামছে মনে হয়। ওয়েট 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 ওয়েট,
নিচে মনে হয় নামছে, রে মামা তুমি আমার এত ঘুরাইতেছো কেন, আমার এত ঘুরাইতেছো কেন, আমি কি করছি? আরে ওয়েট ওয়েট, একটা ফ্ল্যাশ মাইরা দিতেছে, আমার কাছে কোনো বোমা নাই, থাকলে টাইম বোমা সেট করে মাইরা দিতাম একদম। আরে ফ্ল্যাশ মাইরা দিলাম কোনো কাজ নেই, আমি এখন টিকে একটু উপরে উঠে যাবো, দেখি যদি ইনিমি মামার দেখা পাই। আরে নাই, এই তলায় নাই, তার মানে উপর তলায় আছে, শিওর উপর তলায় আছে, ডাবল ভেক্টর নিয়েই উঠতে হবে। কিন্তু 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 যদি হেড মাইরা দেয়, হেড যদি মাইরা দেয়, হেড যদি মাইরা দেয়, আরে ফায়ার র্যাঙ্ক, পালাইতেছে পালাইতেছে, হেভি ড্যামেজ দিছে ডাবল ভেক্টর দিয়ে একসাথে, দুইটা দুইটা গান থেকে যদি গুলি বাড়ে তাইলে তো একদম জোস হয়ে যায়, মানে ড্যামেজ প্রচুর পরিমাণে খাইছে। কই গেল ওইটা? আরে এই দিক দিয়ে বাইর হয়ে গেছে, আর ওই ঘরে চলে গেছে, অ্যান্ড জাম্প শট, ফাইনালি ডেড। আ শিট, এত এতটা দৌড়ানি, মানে আমার এত জ্বালাইছে, অ্যান্ড ফাইনালি এটারে অনেক দৌড়ানি দেওয়ার পরে কিন্তু এটারে মাইরা ফেললাম। আচ্ছা যাক, আমাদের চারটা কিল কিন্তু কমপ্লিট গাইজ। আর এনিমি লুটবক্সের মধ্যে শুধুমাত্র এআর এমও, এগুলো দিয়ে আমি কী করবো? এআর এমওর কোনো দরকার নেই আজকে, আজকে আমাদের শুধু এসএমজি এমও দরকার, যতগুলো এসএমজি আছে সবগুলো আমরা নেওয়ার ট্রাই করবো, যতটুকু আর কি ব্যাগের মধ্যে ধরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওয়েট 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 ওয়েট, একটা এনিমির আওয়াজ পাইতেছি, ওয়েট ওয়েট ওয়েট, কভারে থাকতে হবে আমার, ওয়েট, আরে আসতেছে, ওয়েট মামা, চিল 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 চিল, বুঝো নাই যে ডাবল ভেক্টরের মার কি জিনিস, এখন বুঝলা? আর ডাবল ভেক্টর মানে কিন্তু জোস, ফুল ম্যাপে খেলার জন্য, আসলে শর্ট রেঞ্জে খেলার জন্য জোস, লং রেঞ্জে কিন্তু হবে না, লং রেঞ্জে কেউ যদি ড্রাগ নব ইউজ করে তাইলে তোমার খবর আসতে, এখন শর্ট রেঞ্জের জন্য যেহেতু জোস, সুতরাং অনেকগুলো গ্লুয়াল থাকতে হবে, প্লাস এটসেট্রা এটসেট্রা। আচ্ছা যাই হোক, তাড়াতাড়ি লুট করতে হবে, ব্রাজিলা মানেই যে কোনো মোমেন্টে যে কোনো এনিমির আগমন, সেজন্য আমাকে অ্যালার্ট থাকতে হবে যে অল টাইম, মানে সবসময় নাচারের উপরেই থাকতে হবে, হেড খাইলে সমস্যা, আমি হেড জিনিসটাকে খুবই ভয় পাই। আচ্ছা যাই হোক, এখানে একটা ভেস্ট আপগ্রেডার থাকার কথা ছিল, ওইটা ওইটা কি ইউজ করে ফেলছে? আচ্ছা যাই হোক, মাশরুমটা খাবো না এখন, আমি ডিরেক্ট ভেস্ট আপগ্রেডের দিকে যাই, ভেস্টটা আপগ্রেড দিয়ে নিই একটু, তাহলে আমার একটু শান্তি হবে যে আসলে আমার ভেস্টের লেভেল 3 হয়ে যাবে, মজাই মজাই নিমিকে মানে অনেকটা আনন্দের সাথে মারা যাবে। মানে আমি বুঝলাম না এত তাড়াতাড়ি সবগুলো ইনিমি কে মারলো ইয়ার, মামা আসলে মারলোটা কে? শুধুমাত্র 7 জন আমরা বাইচে আছি, এত বড় একটা ম্যাপ, আর ইনিমি আমি খুঁজে পাবো কেমনে? আমার ভেস্ট দেখো একদম সাদা হয়ে গেছে ঘুরতে ঘুরতে, আমি ইনিমি খুঁজেই পাই নাই। এখানে দেখো আরও একটা ভেস্ট আপগ্রেডার, আমি রাইখা কী করবো, 3টা মাইন্ড সেট করে পালাই এখান থেকে, তাহলে আমার জন্য বেস্ট হবে। আরে 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 আরে, ইনিমি আমার ফলো করতেছিল, এখানে ইনিমি আছে তাহলে, ওয়েট 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 ওয়েট, আমাকে কভারে যাইতে হবে, আমার ড্যামেজ দিতেছিল, এটা কোনো কথা হইলো? মানে একটু যদি আমি নড়াচড়া না করতাম তাহলে আমার মাথায় পুরো মাইরা দিত। যাই হোক, নড়াচড়ার উপরে ছিলাম জন্য কিছু একটা করতে পারিনি। আরে 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 আরে, ড্যামেজ দিয়া দিছে রে, আরে কি একটা অবস্থা, আর আমি একটা মেডিকেট মাইরা নিই আগে, ওয়েট এ মিনিট ওয়েট এ মিনিট, মারা শেষ মারা শেষ, এখন আসো এখন আসো, খেলবো আমরা খেলবো, আসো আসো, কোথায় গেলা? ডাবল ভেক্টর নিয়ে আমি রেডি আছি, ইনিমি আসলে বুঝতে পারে না যে আমার কাছে ডাবল ভেক্টর আছে, বুঝলে হয়তো আমার কাছে আসা ট্রাই করতো না। আচ্ছা যাই হোক, দেখো দেখো ফায়ার করতেছে, আর আমি ড্যামেজ খাইতেছি, এটা আমার প্রচুর পরিমাণে জ্বালাইতেছে। আরে আরে আরে, আমার হেলথের দিকে দেখো, একটা মেডিকিট মারতে হবে, শুধু একটা মেডিকিট শুধু মারলেই হবে, জাস্ট এ মিনিট জাস্ট এ মিনিট। আচ্ছা মাইরা দিছি, ওয়েট, এটা এদিক দিয়ে আসছে এদিক দিয়ে আসছে, অ্যান্ড আরে শটগান নিয়ে আসছিল এটার উপরে, মানে এটা আমার উপরে একদম ফুললি হ্রাস দিছিল। আচ্ছা যা, ঘরের ভিতরে ঢুকে একটা মেডিকিট আগে মাইরা নিই, তারপরে বাকিগুলো দেখতেছি, আমার কিল অলরেডি কিন্তু 6টা হয়ে গেছে, ডাবল ভেক্টর দিয়ে 6টা কিল অলরেডি করে ফেলছি, মানে ইনিমি বুঝতেই পারে না যে আমার কাছে ডাবল ভেক্টর আছে, আর ডাবল ভেক্টর যে কতটা খতরনাক সেটা আজকে এই ম্যাচের পরে ইনিমি হারে হারে টের পাবে আশা করা যাচ্ছে। তো যাই হোক, আমি অনেকগুলো গ্লুয়াল পাইলাম, 8টা গ্লুয়াল অলরেডি হয়ে গেছে, অ্যান্ড আরে আরও একটা ইনিমি চলে আসছে রে, আরও একটা ইনিমি চলে আসছে, ওয়েট ওয়েট ওয়েট, হেড 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 হেড, একটা হেড লাগছে, মরে নাই, আমার জাম দিতে হবে, অ্যান্ড এটা 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 এটার মাথা একদম পুরো হয়ে গেছে, একদম শেষ, আমার 7টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড আমার এখন জাস্ট ট্রাই করতে হবে যে আমার, আরে আমার ভেস্ট তো ড্যামেজ হয়ে গেছে, আর আরও একটা ইনিমি চলে আসছে রে, কোনো কিছু ভাবার সময় পাচ্ছি না। আরে আরে আরে, হেড দিক দিস না হেড দিস না, অ্যান্ড ফায়ার ফায়ার, অ্যান্ড আচ্ছা শেষ, এটার কাছে মানে লেভেল 4 ভেস্ট ছিল, লেভেল 4 মনে হয় ভেস্ট ছিল, অনেকটা কষ্ট হয়েছে মারতে, ডাবল ভেক্টর দিয়ে আসলে মানে কম ড্যামেজ দিছিল, অনেক কম ড্যামেজ দিছিল। যাই হোক, আমার একটা মেডিকিট মারা শেষ, এখন আমি জাস্ট আরামে লুট করার ট্রাই করবো। এটার কাছে কি গ্লুয়াল ছিল? আরে গ্লুয়াল ছিল না, শুধুমাত্র বোমা ছিল। আর এখান থেকে দেখো, আমার সব কিছু একদম ড্যামেজ করে দিছে ইনিমি, আমার যে ইপিগুলো সবগুলো শেষ করে ফেলছে ইনিমি, সবগুলো ইনিমি একসাথে অ্যাটাক দিছিল। যাই হোক, লেভেল 4 মাশরুমটা খেয়ে নিলাম, এখন একটা স্বস্তি পাইলাম। যাই হোক, আর মাত্র ইনিমি কয়টা বাইচে আছে? মানে 3টা ইনিমি বাইচে আছে, আমি সহ টোটাল 4 জন আমরা বাইচে আছি, সো মানে ম্যাপটাও ছোট হয়ে আসছে, আর আমার এখন লেভেল আপগ্রেড দিতে হবে, মানে ভেস্ট আপগ্রেড দিতে হবে, আমার ভেস্টটা ড্যামেজ হয়ে গেছে, মাইন অলরেডি 3টা সেট করে আসছি, আরে আরও একটা ইনিমি চলে আসছে রে, কী একটা অবস্থা, এ জায়গার মধ্যে এত ইনিমি কেন ইয়ার? আমার এখন একটা গ্লুয়াল মাইরা মাইনটা মানে ভেস্টটা আপগ্রেড দিতে হবে, ওয়েট ওয়েট ওয়েট, আমি জাস্ট একটা গ্লুয়াল মাইরা দেবো সামনে, এবং তারপরে মাইনটা ফাটানোর ট্রাই করবো,
মাইনটা ফাটে না কেন? আর ওইখানে গেলে আবার আমি মইরা যাব, তিনটা মাইন একসাথে আছে। সো আমাকে একটু জাস্ট জাস্ট ওকে ওকে ব্লাস্ট হয়ে গেছে, এখন আমার আপগ্রেড দিতে হবে। ওয়েট ওয়েট, ভেস্টটা শুধু আপগ্রেড দিয়ে নি। দেখো গ্লুয়ালের মধ্যে ফাটল ধরছে, তিনটা মাইনের শক্তি দেখছো? আচ্ছা যাই হোক, ভেস্টটা আমার আপগ্রেড হচ্ছে অ্যান্ড আমার ভেস্টটা আবারও সাদা হয়ে গেছে। যাই হোক, কনফিডেন্স ফিরে আসলো আবার যে আমরা অনেক ভালো করতে পারবো। আচ্ছা যাই হোক, আমরা এখন জোনের মধ্যে যাওয়ার ট্রাই করবো। জোনে যাওয়া যাক, জোনে গেলে আসলে অনেক কিছু করা যাবে। আর এটা দেখো ফরওয়ার্ডিং একটা মাঠ, আর আমার কাছে লং রেঞ্জের কোনো গান নেই। আর এই নেমে ফায়ার করতেছে, রে ফায়ার করতে থাক করতে থাক। আমি ডাবল ভেক্টর নিয়ে প্রতিবন্ধীগুলোর মতো দৌড়াচ্ছি, পিকে সিনেমার যে আমির খান আছে না ওর মতো দৌড়ানো শুরু করতেছি। আচ্ছা যাই হোক, আমি এখন মানে পিঠে আমার করাই আছে, সুতরাং পিছন থেকে গুলি লাগার চান্স নাই, সুতরাং আমি সোজা ওরকম করেই যাচ্ছি। ওকে ওকে ওকে, গুলি করো, সমস্যা নাই, শুধু হেড না মারলেই হইলো, হেড শুধু মারো না তাইলেই হবে। আচ্ছা যাই হোক, আমরা কিন্তু ঘরগুলোর এখানে চলে আসছি। জোনও এদিকে চাপ দিয়া দিছে, ইয়ার এটা কোনো কথা হইলো? ইনিমিটা ওইদিক থেকে আমার একদম দৌড়ানি দিছে, আর ওইদিকে আবার অন্য ইনিমি ফাইট করতেছে। ওয়েট ওয়েট ওয়েট, আমার থার্ড পার্টিও ট্রাই করতে হবে। আরে আরে, একটা ইনিমি নিজের মাইনে নিজে পয়রা ইলিমিনেট হয়ে গেছে রে। আর এটা দেখো, আমি এখন মানে লং রেঞ্জের গান নাই জন্য আমি কিছু করতে পারতেছি না। যাক, এটারে এখন মারার ট্রাই করা যাক, আমি একটা বোমা নিয়ে মারার ট্রাই করি। আরে ইপির অ্যাবিলিটিটা আবার ওইখানে, ক্যারেক্টারের অ্যাবিলিটি ওইখানে রে, ক্যারেক্টার অ্যাবিলিটিতে চাপ পড়ছে, এটা কোনো কথা হলো? টাইম বোমও সেট করতে পারলাম না। আচ্ছা গুলওয়াল দিয়ে ইনিমিটা সামনে চলে গেছে, টিম আপ মনে হয় করবে। আরে টিম আপ করছে রে, আচ্ছা ঠিক আছে, এইটারে তাহলে টিম আপ করে বুয়া দিয়ে দেবো, এটা টিম আপ করে বুয়া দিয়ে দেবো। আচ্ছা স্বাগত মিমোর জানাইতেছি, আসো মামু আসো, কাছে আসো। আচ্ছা আরে ওইটাও আমার কপি করতেছে, ওর কাছে ওই মোড আছে, অনেক জোস। আচ্ছা যাই হোক, আমার গান টান যা আছে সব কিছু একদম ফালাই দেওয়া যাক, নাহলে ওইটা আবার আমার শত্রু ভাইবা ফেলবে, শত্রু ভাইবা আবার মায়েরাও দিতে পারে। আচ্ছা আমি সেটা চাচ্ছি না, আমি তার আগে সব কিছু মানে নিজেই সারেন্ডার করে দিতেছি। এই যে নাও সব কিছু একদম রেডি, আমি প্যান্টটাও ফালাই দিতেছি, প্যারা নাই। সো আমি সব কিছু ফালাই দিলাম, ওকে, মানে ব্যাগটা পড়তেছে না, ব্যাগের ভিতরে অনেক জিনিসপত্র আছে এর জন্য। আর ওইটা পুরো মাটিতে শুয়ে গেছে, আমিও শুয়ে পড়লাম, ওইটা লাফাইতেছে। আরে জোনের বাইরে যাইও না, আমি জোনের বাইরে যাইতেছি, তোমারে বুয়া দিতেছি। আরে ওইটাও চলে আসতেছে ইয়ার। আরে 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 আরে, অ্যান্ড ফাইনালি আমাদের চ্যালেঞ্জ ভিডিও কমপ্লিট হয়ে গেল, এটারে লাইক দিয়ে দিলাম একটা। আচ্ছা এটার নাম কী ছিল, টিজি কিটার, আচ্ছা যাক সেভেন না কি জানি একটা নাম, আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিলাম, নেটের প্রবলেমের কারণে গেলেও কি না এটাও তো সন্দেহ। আচ্ছা যাই হোক, সেই সাথে আমাদের কিন্তু ম্যাচটা কমপ্লিট হয়ে গেল, এবং আমরা যার সাথে আসলে এতক্ষণ গেম প্লে মানে টিম আপ করলাম তার সাথে আমি লবিতে এরপরে অনেক কথা বলছি, ঠিক আছে? ওইটা ইন্ডিয়ান একটা ফ্রেন্ড ছিল, সে আমাকে জিজ্ঞেস করছিল যে আমি তাকে বুয়া কেন দিলাম, আমি জাস্ট বললাম যে আমি একটা চ্যালেঞ্জ ভিডিও বানাচ্ছিলাম, এটসেট্রা। তো যাই হোক, আশা করি তোমাদের কাছে ভিডিওটা অনেক ভালো লাগছে। তো ভালো লাগলে ঝটপট লাইক বাটনে একটা সাবস্ক্রাইব, মানে লাইক বাটনে একটা ঘুতা দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। দেখা হবে পরবর্তী কোনো মজার ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।